সরাসরি চলে যাব ওয়ার রুমে বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে কথা বলবো। বিশ্বনাথ দা, এখনো পর্যন্ত সর্বশেষ ফলাফল কি সামনে আসছে? দেখো, কয়েকটি জেলা পরিষদে বিরোধী দলের কয়েকটা আসনে রিকাউন্টিং এর যে চাপ বা রিকাউন্টিং নিয়ে যে সমস্যা, সেইটা ছাড়া প্রায় সমস্ত জেলা পরিষদ, মানে 20টি জেলা পরিষদই তৃণমূল কংগ্রেসের দখলে গেল, এ কথা বলা যায়। অর্থাৎ গ্রাম পঞ্চায়েত স্তরে পুরুলিয়া জেলায় যে লড়াইটা ছিল, অনেকেই মনে করছিলেন যে পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ স্তরে পুরুলিয়া জেলাতে কোনো বিরোধীদের হাড্ডাহাড্ডি তৃণমূলের সাথে লড়াই হয় কি না। বাস্তবে কিন্তু দেখা গেল খুব ক্লিন সুইপ পুরুলিয়া জেলাতেও তৃণমূল কংগ্রেস জেলা পরিষদ স্তরে করেছে। অর্থাৎ এই এক্ষেত্রে পরিষ্কার বলা যায় যে 20টি জেলা পরিষদের বোর্ড গঠন করছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে পঞ্চায়েত সমিতি, যেটা আমরা গভীর রাত পর্যন্ত খবর পাচ্ছিলাম যে প্রায় বেশ কয়েকটি জেলাতে একটি পঞ্চায়েত সমিতিও কিন্তু বিরোধীদের পক্ষে যায়নি। সেই জেলাগুলি হলো হুগলি জেলা, সমস্ত পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের পক্ষে গিয়েছে। হাওড়া জেলায় সমস্ত পঞ্চায়েত সমিতি বিরোধীদের পক্ষে গিয়েছে। নদিয়া জেলার ক্ষেত্রে এখনও কিছু এলাকায় ফল ঘোষণা বাকি আছে। জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে একটি বাদে সমস্ত পঞ্চায়েত সমিতি তৃণমূলের পক্ষে গিয়েছে। উত্তর দিনাজপুরের একটি বাদ দিয়ে সমস্ত পঞ্চায়েত সমিতি তৃণমূলের পক্ষে গিয়েছে। যে জেলাগুলোতে বিরোধীরা একটি যে পঞ্চায়েত সমিতি পায়নি, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনায়, উত্তর চব্বিশ পরগনায়, এই জেলাগুলোতে কোনো পঞ্চায়েত সমিতি বিরোধীদের পক্ষে যায়নি, সমস্তই সবুজ, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দখলে। সামগ্রিক যে ফলাফল তাতে খুব পরিষ্কার, গ্রাম পঞ্চায়েত স্তরে যাও বা অল্প বিস্তর বিরোধীরা ছিল কয়েকটি অঞ্চলে, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ স্তরে গিয়ে প্রায় তারা নিশ্চিহ্ন বলা যায়। অতিথিদের কাছে আসবো বিশ্বনাথ, আপাতত আপনাকে ধন্যবাদ। যেটা বিশ্বনাথ বলছিল, আমি স্বরূপপ্রসাদ ঘোষের কাছে আসবো। দেখুন, যে গ্রাম পঞ্চায়েতের কথা যদি বলা যায়, তাহলে যদি বা বিজেপি এবং বিরোধীরা তাদের উপস্থিতি কিছুটা হলেও জানান দিতে পারছে, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে কার্যত কোনো ছাপই তারা ফেলতে পারছে না, মানে এটা সংগঠন না হলে কিভাবে সম্ভব? আচ্ছা, আপনি হয়তো নিজেরা যেভাবে দেখিয়েছেন এবং আমরা সকলে যেভাবে দেখেছি, মানে সমস্ত বিরোধী পক্ষকেই বলছি, যে এই ভোটটা আমাদের 71-72কে মনে করিয়ে দিয়েছে। এবং 71-72 নিয়ে পরবর্তী সময় পলিটিক্যাল সায়েন্সে যে রিসার্চ হয়েছে, এই ভোটটাও আগামী দিনে রিসার্চ হবে। এবং এই ভোটটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে 71-72 সমকক্ষ ভোট হিসাবে ইতিহাসে লেখা থাকবে। তাই যেই ভোটটা হয়নি, তার পর্যালোচনা, তার খে নিয়ে আপনার কোনো অ্যানালিসিসটাই, বিজন সরকার একটু শেষ করে নি, তাকে নিয়ে অ্যানালিসিসটাই কিন্তু কাকতলীয়। প্লিজ, বিজন সরকার, এটাই বোধহয় বাংলার মানুষের, ঠিকই তো, বা মাঝখানে 71-72 থেকে চলে এলেন 18, মানে স্বরূপপ্রসাদ বাবু বলছেন ভোট হয়নি, না আপনিও দেখা দেখিয়েছেন ভোট হয়নি, মানে এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা গণনাতেও ছাপ্পা, আপনি কি বলছেন ভোট হয়নি? ওনার অভিযোগ নাকি উত্তরটা নিয়ে বাংলার মানুষের অভিযোগ? আমি অবশ্য আপনার বক্তব্য নেব, প্লিজ খুব সংক্ষেপে বিজন সরকার। 71-72 পর 18 মনে পড়ছে তাদের, মাঝখানের যে রাস্তাটা সেটা মনে কখনোই পড়লো না। এটা খুব স্বাভাবিকভাবেই, যে কথাটা শাসক দলের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল, রামবামের জোট, দেয়াল লিখানেও দেখেছি আমরা রামবামের জোট, এবং ভোট ট্রান্সফার করা, সেটাই বোধহয় এখানে স্বরূপপ্রসাদ ঘোষের বক্তব্য থেকে পরিষ্কার হয়ে গেল যে মাঝখানের কোনো কথাই তার মনে পড়লো না। আমার দুটো কথা এখানে বলার, সেটা হচ্ছে আদিবাসী এলাকায় বিজেপির ভালো ফল হয়েছে, বিশেষ করে জঙ্গলমহলের ক্ষেত্রে। এই জঙ্গলমহলের ক্ষেত্রে আদিবাসী উন্নয়ন এতটা করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সেক্ষেত্রে একটা বিশেষ গুরুত্ব দিয়ে দেখা সেখানকার নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কোথাও ভুল, নাকি মানুষকে বোঝাতে কোথাও সক্ষম হয়নি শাসক দল? আর দ্বিতীয় প্রশ্ন আমার আছে, সেটা হচ্ছে নির্দল নিয়ে। নির্দলের ক্ষেত্রে বিজেপি, বাম এবং নির্দল, আমার এখানে তৃতীয় প্রশ্ন আছে যে এর পরেও গণনা কেন্দ্রের ভেতরে ছাপ্পার ছবি কেন আমাদের দেখতে হবে? ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতিতে যেতে যেতে হাওড়া জেলা পরিষদের ছবি আপনাদের দেখাবো। তৃণমূলের দখলে 40টির মধ্যে 34টি আসন তৃণমূলের, একটি আসন দখল করেছে নির্দল প্রার্থী। আর একবার জানাবো আপনাদের, 40টি হাওড়া জেলা পরিষদ
তৃণমূলের দখলে 40টির মধ্যে 34টি আসন তৃণমূলের দখলে এবং একটি আসন দখল করেছে নির্দল প্রার্থী। কোনো সন্দেহ নেই, একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। আলোচনায় আসবো ছোট্ট বিরতিতে।